চলিত বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে সাকিব খানের তুফান চলচ্চিত্রটি বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় মূলত চলচ্চিত্রটি মুক্তির পর ব্যাপক আকারে সারা ফেলে অনুরাগীদের মধ্যে তাই তবস্য পরিচালক রাইহেন রাফির চলচ্চিত্রটি বাংলাদেশে প্রেক্ষাগৃহে রাজত্ব করে সেই সাথে অবশ্য চলচ্চিত্রটি পনেরো মাথায় চলচ্চিত্রের বাজেট উঠিয়ে নিতে পারে অন্যদিকে জুলাই মাসের পাঁচ তারিখে কলকাতাতে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয় সেখানে অবশ্য পঁয়তাল্লিশটা সিনেমা হলে সাকিব খানের তুফান চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয় যদিও দুঃখের বিষয় যে চলচ্চিত্রটি সপ্তাহখানিক না যেতে সিনেমা হল থেকে সরে গিয়েছে তাছাড়া বাকি চৌচল্লিশটা সিনেমা হল থেকে চলচ্চিত্রটি সরে দাঁড়িয়েছে কেননা কলকাতার দর্শকদের কাছে চলচ্চিত্রটি তেমন ভালোভাবে সারা ফেলেনি সেই সাথে অবশ্য কলকাতাতে সাকিব খানের অনুসারী সংখ্যা কম মৌরবার এই জন্য অবশ্য কলকাতার বাজারে চলচ্চিত্রটি সাত দিনও ব্যবসা করতে পারেনি সেই সাথে চলচ্চিত্রটি কলকাতার বাজার থেকে সর্বমোট সাত লক্ষ টাকা ইনকাম করে এরই মধ্যে মৌরবার ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি সর্বোচ্চ দশ লক্ষ টাকা ইনকাম করবে যাই হোক এখন শুধুমাত্র অপেক্ষার পালা কেননা দেখা যাক চলচ্চিত্রটি কলকাতা থেকে কত টাকা ইনকাম করতে পারে অন্যদিকে কলকাতাতে চলচ্চিত্রের ব্যর্থতার কাহিনী জানিয়েছে চলচ্চিত্র বিশ্লেষকরা কেননা তাদের দাবি যে সাকিব খানের চলচ্চিত্রটি মূলত তার দর্শকরা দেখে কিন্তু যেহেতু কলকাতাতে সাকিব খানের অনুসারী সংখ্যা কম তাই তো অবশ্য তার চলচ্চিত্রটি কলকাতাতে রাজত্ব করতে পারেনি সেই সাথে অবশ্য অপরদিকে কলকাতা বাংলার তারকা জিতের চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল মূলত জিতের চলচ্চিত্র এর জন্য নাকি এই চলচ্চিত্রের ব্যবসাটা অনেকটা কমে গিয়েছে কেননা জিত দর্শক দর্শককে একজন তারকা তাছাড়া টলিগঞ্জে তার ফ্যানবেস অনেক বড় মোরবার এই জন্যই নাকি কলকাতার বাজারে সাকিব খানের চলচ্চিত্রটি কম টাকা ইনকাম করেছে বায়দোয়ে বর্তমানে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের এত একাধিক প্রজেক্টের কাজ আছে কেননা খুবই তাড়াতাড়ি এই তারকা তার নতুন প্রজেক্টের ঘোষণা দিবেন বলে জানা যায় সেই সাথে অবশ্য এই তারকার দর চলচ্চিত্রটি সেপ্টেম্বর মাসে মুক্তি দেওয়া হবে বলে জানা যায় কেননা এরই মধ্যে চলচ্চিত্রের নির্মাতা অনন্য মামুন চলচ্চিত্রের মুক্তির তারিখ চূড়ান্ত করেন সেই সাথে চলচ্চিত্রটি বাংলা ভাষার পাশাপাশি প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র হবে মোরবার এই জন্য অবশ্য সাকিব খানের অনুরাগীদের মধ্যে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে বাড়তি উন্মোদনা রয়েছে সুতরাং জেনে তো নিলেন টাকাই তারুকা সাকিব খানের তুফান চলচ্চিত্রটি কলকাতার বাজারে তেমন বেশি ইনকাম করতে পারেনি মোরবার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য